কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুর রুম, সূরাতুর রুম। আমি যে আয়াতটা পড়েছি আয়াত নাম্বার হলো 41, তাহলে সূরা রুমের 41 নম্বর আয়াত। এই আয়াতের উপরে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আলোচনার বিষয় হলো এলো পাথারি কোনো কথা বলবো না, একটা বিষয়ের উপরে কথা বলবো, সেটা বিষয়টা হবে কেন গজব আমাদের উপর। আলোচনার বিষয় কি? কেন গজব আমাদের উপর। প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করি। একটি জাহাজ, জাহাজটা হলো দুই তালা, কয় তালা? দুই তালা। সকলেই উপর তালাতে উঠতে চায়, নিচ তালায় কেউ থাকতে চায় না। আল্লাহ নবী বললেন লটারি করো, কি করো? লটারি করো। লটারি করে যার নাম উপর তালাতে উঠবে তাই জাহাজের উপর তালায় থাকবে, আর যার নাম জাহাজের নিচ তালাতে উঠবে তাই জাহাজের নিচ তালাতে থাকবে। এই লটারি জায়েজ? এই লটারি কি? আমরা দুজন পরীক্ষা দিলাম, আমিও পেলাম 533 নাম্বার, ইনিও পেল 533, তাহলে দুইজনকে কি ফার্স্ট বানানো যাবে? এখন আমাদের লটারি করে একজন ফার্স্ট আর একজন সেকেন্ড, এই লটারি জায়েজ। কিন্তু ওই যে যদি লেগে যায়, কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। ওই লটারি যদি জীবনে একবার কাটেন, 10 টাকা দিলে বসুন্ধরা মার্কেটে একটা বাড়ি পাওয়া যাবে, যদি লেগে যায়। কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। এই লটারি যদি কেউ একবার কাটে আর যদি তওবা না করে মারা যায়, আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তি জাহান্নামে। কিন্তু এই লটারি জায়েজ, কেউ জাহাজের উপর তালাতে গেল আর কেউ নিচ তালাতে চলে গেল। জাহাজের পানির ব্যবস্থা ছিল উপর তালাতে, পানির ব্যবস্থা ছিল উপর তালাতে, নিচ তালার লোকের পানির যখন দরকার হয় উপর তালাতে পানি আনতে যায়, পানি আনতে গেলে পানি ভরাতে কলসি মগ তাতে পানি ভরাতে কিছু পানি ওখানে পড়ে না, পড়ে যায়। উপর তালার লোক এবার বলল যে আমরা নিচ তালার লোকদেরকে আর পানি দিব না, পানি আমাদের, দল আমাদের, ক্ষমতা আমাদের হাতে, পানি দিব না। নিচ তালার লোকদেরকে বলা হলো তোমাদেরকে পানি দেওয়া হবে না। এবার নিচ তালার লোক পানি তো এদের লাগবে, তাই না? কি খেয়ে বাড়বে? নিস্তার লোক এবার মিটিং করলো, ভাই উপর তালার লোক আমাদেরকে পানি দিবে না, আমরা কি খাবো, কি খেয়ে বাঁচব? এবার নিস্তার মধ্যে একটা বুদ্ধিজীবী বলল যে এত উপরে পানি আনার কি দরকার, আমাদের নৌকার নিচেই তো পানি আছে,
নৌকা ফুটা করলেই তো পানি উঠবে। এটা কিন্তু বোহাইর হাদিস, কোন গল্প না। নৌকা ফুটা কর, ফুটা করলেই তো পানি বের হবে। এখন উপর তালার লোক যদি বলে ওদের তালা ওরা ফুটো করবি করুক গে, তাহলে কি খালি নিচ তালার লোক মরবে না উপর তালার লোকও মরবে? আর যদি বলে ভাই এগুলো করিস না, যদি বাধা দেয় তাহলে দুই তালার লোক কি বাঁচবে? আলমগীর উদাহরণ দেখেন, আমরা এক টাইমে বললাম ভালো মানুষের করোনা হয় না, এক টাইমে বললাম যে ভালো মানুষের করোনা হবে না, কিন্তু এই হাদিস কি বললো, ওরা যদি নৌকা কানা করা বাধা না দেয় ওরা মরবে। আল্লাহ নবী বলেন কোন এলাকাতে, কোন মহল্লাতে, কোন পাড়াতে যদি অন্যায় কাজ হয় আর সমাজের ভালো মানুষ যদি বাধা না দেয়, এই জানাদের মতো আল্লাহর গজবে ভালো মন্দ সবাই মরে যাবে। তাহলে কেন গজব আমাদের উপরে, এটা কিন্তু আমার আজকের আলোচনা। একটা হাদিস দিয়ে বুঝে দিলাম। এবার আসে এক কবি বলছেন, সকাল বেলা হঠাৎ করে দিলাম দুটো হাসি, বউ বলে উচ্চ সুরে এখান থেকে বাঁচি, দুপুর বেলায় দেখি গায়ে অনেক জ্বর, বন্ধু বান্ধব যারা ছিল বলে এখান থেকে সর, রাত্রিকালে গলায় ব্যথা আমি বড় একা, পরিবারের আত্মীয় স্বজন দেয় না কেউ দেখা, সারা রাত্রি গেল কিছুই বলতে নাহি পারি, হঠাৎ কে যেন ডাকে খোকা ওঠ বাবা তোর জ্বর গেছে সারি, বিপদে কেউ রয় না পাশে থাকে শুধু মা, মানুষকে শেখানোর জন্যই আল্লাহ বিশ্বে দিল করোনা। বাংলাদেশের সবচাইতে বড় শিল্পপতি করোনাতে মারা গেল, সে বড় ম্যাগনেট, ঢাকাতে অনেকগুলো ব্যবসা, মৃত্যুর আগে বলল ও ডাক্তার কত টাকা চান, আমার বুকের ব্যথাটা একটু কমিয়ে দেন। ডাক্তার বলে আমাদের চেষ্টা শেষ, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, করোনাকে নয়, করোনার মালিককে ভয় করতে হবে। যেই মাক্স, যেই মাক্স বিরানির গন্ধ ঠেকাতে পারে না, ওই মাক্স কেমনে করোনা ঠেকাবে? একটা মাক্স পরবেন বিরানির গন্ধ আসবে না, ওই মাক্স কি করোনা ঠেকাতে পারে? ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বলেন, ইয়াদখুল জান্নাতে মিন উম্মতি সাবউনা আলফান বিগায়রি হিসাবিন ওয়ালা আযাবিন হুমুল লাযীনা, ওই যে যে তিনটা, ওই যে ওই তিনটা দেখো, ওই যে ওই যে ওই তিনটা, ওর লগে একটু বাড়ি মিটে দেন, ও আরেকটা আছে যে কালো মাথাতে টুপি পরা, ওরে পাঠিয়ে দেন। هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون.
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কিছু বুঝলেন না এমনি সুবহানাল্লাহ বলেন? বুঝছি কিছু বুঝলেন না আর কিছু বুঝলেন না। ইবনে আব্বাস মানে আল্লাহর নবীর চাচা, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ, কতজন? 70,000 মানুষ বিনা হিসাবে বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে। তার মানে কি? এদের হিসাব হবে না, এদের আযাব হবে না। কিয়ামতের মাঠে আমরা হিসাব কি ঠিকভাবে দিতে পারবো? না। এক ছাত্র তার শিক্ষককে বলছে, হুজুর ও হুজুর, কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার হিসাব কিভাবে নেবে? ক্লাসে বলছি, কোথায়? ক্লাসে। শিক্ষক পকেট থেকে টাকা বের করে, পকেটে যে টাকাগুলো ছিল, শিক্ষকের পকেটে যে টাকাগুলো ছিল, কাউকে দিছে 200 টাকা, কাউকে দিছে 100 টাকা, কাউকে দিছে 75 টাকা, কাউকে দিছে 50 টাকা, কাউকে দিছে 40 টাকা, কাউকে দিছে 30 টাকা, কাউকে দিছে 20 টাকা, কাউকে দিছে 10 টাকা, কাউকে দিছে 5 টাকা। আর যে ছেলেটা প্রশ্ন করলো ওরে দিছে মাত্র 1 টাকা। যাই প্রশ্ন করলো তারে দিল 5 টাকা, 1 টাকা। শিক্ষক বলছে, বাবারা আগামীকাল তোমরা স্কুলে আসবা, তোমাদের এই টাকার হিসাব আমি নিব, কে কিভাবে টাকা খরচ করেছো আমাকে হিসাব দিতে হবে। কবে? আগামীকাল। পরের দিন সব ছাত্র, ওই ক্লাসের সব ছাত্র যখন স্কুলে আসলো, এই হুজুর ছাত্রদেরকে নিয়ে পাকঘর রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে গরম আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই আগুনের উপরে ছিল লোহার কড়াই। কি ছিল? কড়াই। শিক্ষক বলছে, শোনো, তোমরা খালি পায়ে এই লোহার কড়াইয়ের উপরে উঠে দাঁড়াও, আর তোমাদের টাকাগুলোর হিসাব দাও। প্রথমে 200 টাকা, ওর হিসাব কিন্তু বেশি, ও 200 টাকার হিসাব দিতে দিতে পা পুরে শেষ। এরপরে 100 টাকা, ওর একটু কম, 200 টাকার চাইতে হিসাব ওর একটু কম পুরেছে। 50 টাকা যার, তার হিসাব দিতে আরো কম টাইম লেগেছে, কম পড়েছে। এভাবে তারা চুলা থেকে নামার পরে পায়ে পানি ঢালা হচ্ছে, কিন্তু ওই যে 1 টাকা যারে দিয়েছিল ও কড়াইয়ে উঠে বলছে, 1 টাকা দিয়ে একটা মেলকানি খাইছি বলে নেমেছে, ওর পাও পুরেও নাই, কিছুই হয়নি। তো বলছে, বাবা বুঝলে কি? কই এটা হলো দুনিয়া, এতে যার অর্থ থাকবে কম, তার হিসাব কিয়ামতের মাঠে হবে কম। যেমন তোমার পা পুরলই না, 1 টাকা মেরকেন দেখেছো উঠেই নামলা, ওদের টাকা বেশি, হিসাব দিতে টাইম লাগলো বেশি, ওদের পুরলো বেশি। 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো হিসাব হবে না। এরা কারা? কারা এরা? 70,000 কিন্তু বেশি না বাবা, আপনি আবার আশ্চর্য হলেন না। এখন একটা সরকার একটা পরীক্ষা ছাড়লে 2 লক্ষ পরীক্ষার্থী হয়, আল্লাহর নবী থেকে কিয়ামত পর্যন্ত মাত্র
70 হাজার এটা কিন্তু বেশি না, এরা কারা? আল্লাহ নবী বলছেন যারা আল্লাহর উপরে ভরসা রাখে। সুবহানাল্লাহ, আজকে গরুর ওলানের সাথে তাবিজ, ওলান ছিলেন না গরুর বাট, গরুর বাটের সাথে তাবিজ। বলা হলো কেন কয় দুধ কম হয়, এই জন্য বাবার কাছ থেকে তাবিজ এনে গরুর ওলানে লাগাস যাতে যাতে দুধ বেশি হয়। মোবাইলের সাথে তাবিজ কেন কয় ব্যাটারি চার্জ থাকে না, এজন্য বাবার কাছ থেকে তাবিজ এনে দিছে কই মোবাইলে। নাউজুবিল্লাহ বলবেন না, গুলিস্তানে এক মহিলাকে দেখলাম গোলাপ শাহ মাজারে, বললাম মা কেন কয় বাচ্চা হয় না, 12 বছর হলে বিয়ে হচ্ছে বাচ্চা হয় না। আমি বললাম বললাম না আমাদেরকে ওই কয়েকটা লোকের যদি উঠে দেন ওরা অজন শুনবে না, ওরা আপনাকেও শুনতে দেবে না। ওই ওই কয়েকটা বাচ্চাকে একটু উঠে দেন দোকানের ভিতর থেকে, ওরা আশ্চর্য কথা। এত পরিবেশ নষ্ট, এত বড় আয়োজন, সেখানে আলোচনার কোন প্রকার ভলেন্টিয়ার নাই, দায়িত্বশীল নাই, ওগুলো তুলে দেন হোটেল উঠে দেন তো দেখ তুলে দেন, আশ্চর্য কথা। আবার উঠে না কেন, উঠে দেন উঠে দেন। এই একটা সভা করতে আপনারা জানেন কত কষ্ট, যারা করে তারা জানে। অনুমতি নেওয়ার জন্য থানা পাক করার আগে 10 দিন আমি বললাম আপনি গোলাপ সমাজে এসেছেন ছাগল, এই আপনার একটা বাচ্চার জন্য কয় হ্যাঁ বাবা দেয়। বললাম আপনার বাড়িতে কুকুর আছে না, বলে আছে, কুকুরের বাচ্চা হয় না কয় 4 দিনের হয়, ছাগল আছে না ছাগলের বাচ্চা হয় না কয় হয়। বললাম কুকুরকে যদি আল্লাহ বাচ্চা দেয় মাজারে আসা লাগে না, ছাগলকে যদি বাচ্চা দেয় মাজারে আসা লাগে না, আর আপনার একটা বাচ্চার জন্য বাবার কাছে আসতে হবে, আল্লাহ কি আপনাকে কুকুরের চাইতে কম ভালোবাসে? ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর। আজকে ভরসা আমাদের নাই। প্রথমে এই যে সিডর আইলা নারিগেজ হারিকেন করোনা, এরপরে আপনার এখন আছে অমিক্রন, বোঝেন আপনারা এইগুলোর এই যে করোনা এই নাম কি করোনা দিছে আছে করোনা, এরপরে অমিক্রন, এগুলো কি করোনা হাদিসে আছে? একটা নাম আছে, একটা নাম, ওই একটা নাম হলো গজব। একটা নাম কি? গজব। আর আমরা বলি আমরা মোকাবিলা করব, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহর কোন গজব মোকাবিলা করার মতো কোন দুঃসাহস পৃথিবীর কারো নাই। এই গজব নতুন না, ফেরাউনকে আল্লাহ ডুবে মেরেছিলেন এটাও ছিল গজব, লুতের কওমকে আল্লাহ উল্টে দিয়েছিলেন এটা হলো গজব, এরপরে নূহ নবীর পুত্র কিনানকে পানিতে ডুবে মেরেছিলেন এটাও গজব, কোন কোন ভূমিকম্প হয় এটা গজব, এরপরে নদীর বিঘাকে বিঘা জমি নদী খেয়ে যাচ্ছে এটা গজব। এগুলো একটাই কারণ আমাদের পাপ, আমাদের কি পাপ,
দলিল সূরা রুম 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাই বলছেন, জামারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন স্থলে, স্থল মানে কি এই মাঠ জমি, স্থলে এবং জলে, জলে মানে পানিতে, স্থলে এবং জলে যা কিছু বিপদ হয় আল্লাহ বলেন এটা মানুষের দুই হাতের কামাই, দুই হাতের কামাই, খাবেন খাও গল্প করবেন না, এটা মানুষের দুই হাতের কামাই, এগুলো আল্লাহ দেন মানুষের গজবের কারণে। বাবা একটা হাদিস পড়ব, 14টি পাপ যখন পৃথিবীতে আসবে তখন এই পৃথিবীতে গজব আসবে, কয়টি পাপ? 14টি পাপ। আমার ভয় লাগছে এই আলোচনা শুরু করতে আপনারা থাকবেন কিনা, আমাকে ব্যয়জ্যোতি করবেন না তো, চোদ্দটি পাপ যখন পৃথিবীতে আসবে, আসমানে গজব, জমিনে গজব, শিলা বৃষ্টি দিয়ে আল্লাহ পৃথিবীকে শেষ করে দিবেন, 14টি পাপ যখন পৃথিবীর মানুষ করবে। দেখেন তো এই পাপ গুলো আছে না নাই, একটা একটা করে আমি বলবো, হাদিস দিয়ে বলবো, হাদিস নাম্বার দিয়ে বলবো, পৃষ্ঠা নাম্বার দিয়ে বলবো, লাইন নাম্বার দিয়ে বলবো, সনদ নাম্বার দিয়ে বলবো, একটু মনোযোগ দিয়ে জীবনের শেষ ওয়াজ মনে করে একটু শোনার চেষ্টা করেন, উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, বিশিষ্ট সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী বলেন, ইদা উত্তখিদাল ফাইউ দাওয়ালান, এক যখন মানুষ দেশের সম্পদ গুলো লুটে পুড়ে খাবে, এক নম্বর, চোদ্দটি পাপ পৃথিবীতে আসলে গজব আসবে, এক নম্বর, ইদা উত্তখিদাল ফাইউ দাওয়ালান, এক নম্বর, যখন মানুষ দেশের সম্পদ গুলো লুটে পড়ে খাবে, বাংলাদেশে মনে হয় কেউ খায় না, খাটের নিচেও তেলের খনি পাওয়া যায়। এরপর মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমি যদি আমার কিছু নেতাকে যদি কাফনের কাপড় দেই বিতরণ করতে, ওরা এটা দিয়েও পাঞ্জাবি তৈরি করবে। বঙ্গবন্ধু বলেছিল, মানুষ দেশ স্বাধীন করে পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। যে কথা বলতে চাই, আজকে ব্রিজের ভিতরে হ্রদের পরিবর্তে বাস পাওয়া যায়, এক নম্বর, যখন মানুষ দেশের সম্পদ গুলোকে লুটে পড়ে খাবে। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার শাসন আমলে যদি একটা ইঁদুর মারা যায়, ওই ইঁদুরের খবর যদি আমি উমর না রাখতে পারি, হতে পারে ওই একটা ইঁদুরের কারণে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো দেশের সম্পদ তো দূরের কথা, দেশের সম্পদ তো দূরের কথা, আপন চাষা হয়ে ইয়াতিম ভাতিজার টাকা পর্যন্ত মেরে খায়। অথচ আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি ইতিমের মাথাতে এভাবে হাত দেয়, ইতিমের যতগুলো চুল ওই ব্যক্তির হাতের নিচে পড়বে, প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান।
দান করবে। আরেকটি হাদিসে পাওয়া যায় কি সেটা, আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফিলুল ইয়াতীম, আমি নবী এবং যে ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করবে এই দুইজন একসাথে জান্নাতে থাকবো। আজকে নাই ইয়াতীম ভাতিজার সম্পদ মেরে খায়। পাবনা শহরে পাবনাতে বোন যদি ভাইয়ের কাছে বাপের সম্পত্তি চায়, বোন যদি ভাইয়ের কাছে বাপের সম্পত্তি চায়, এটা নাকি বড় পাপ, এটা নাকি কাবিরা গুনাহ। এক লোক হজ করতে যাবে, কই যাবে, হজ করতে যাবে এলাকার, আমার এলাকাতে ঢাকাতে দেখেছি কোন লোক যদি হজ করতে যায় এলাকার লোকদেরকে দাওয়াত করে কিছু খাওয়ায়, তে বোন ভাগনা ভাগনি তাদেরকে দাওয়াত করেছে, ভাই একটু পরে হিসেব করে নি আপনার ছাড়ো না সে, আমি একটু একটা ব্যাদব টাইপের বক্তা বললি হয় আমাকে, আমি একটু কিছু মানে নিতে পারি না, ব্যাপারটা মানে না আমার, আমি অগ্রিম টাকাও নেই না কন্টাক্টও করি না, ওদের পরে কয় টাকা দেয় আমি ওটা গুনিও না দেখিও না, আমি এই জন্য এগুলো মেনেও নিতে পারি না, এ পেশা আমার এগুলো না, রেগুলার ওয়াস কত বক্তা ওয়াস করে কত কি করলো আমি কিছুই করবে দরকার নেই, এটা ডাইরেক্ট দিন পচার। আপনারা এই কয়েকটা লোক যদি কোন ফজরের জামাতে কি করবেন দেখেন, আমি ফজরের আজান পর্যন্ত আলোচনা করতে পারবো, মাঠ বলা লোক নেই, তাই কি একটা লোক যদি হেদায়ত হয় এটাই জালসে সাকসেস। তে সব লোককে দাওয়াত করেছে, বোন ভাগনা ভাগনি তাদেরকে দাওয়াত করেছে, তে দাওয়াত শেষে দোরাগত মেহমান চলে গেছে, বোন ভাগনা ভাগনি বললো যে এরপরে আগামীকাল ভাই যাবে তখন যাবো, তে রাত্রিবেলায় বোন ভাইকে বলছে ও যাই হজ করতে যাবে, তাকে বলছে ভাই আপনার দুলা ভাইয়ের কিডনি দুটো নষ্ট, ছেলেটা লেখাপড়া করে মেয়েটাকে বিয়ে দিব, তে আব্বার যাই পেতেন, আব্বার বোনেরা দেখেন ভাইয়ের সামনে কিন্তু মাথা উঁচু করে কথা বলে না, আব্বার যাই পেতেন কিছু যদি দিতেন, ভাই লাগে গেছে ব্যাপক আমি যাচ্ছি এক জায়গাতে, তুই একথা বলতে পারলি আজ থেকে বলবি মনে করবো আমার বোন নাই, আমার বোন মারা গেছে, আমি কি তোর দেখি নেবে, তুই গত ঈদে আসছিল তোর ভাবি তোকে একটা কাপড় দেয় না, ভাই দিস এরপরে তোর ছেলে পরীক্ষা দিবে বিদায় নিতে এসেছিল আমার কাছে ১০০ টাকা দেয় নাই, হ্যাঁ ভাই তে জমিন আর ভূত তুই আমার বোন এত ব্যাপক না, আমি জানি কেউ তুই বুদ্ধি দিস এই শয়তান ভাঙে এই বুদ্ধি দিস, অথচ নিষ্কাপ হাদিস খোলেন।